কি করছিস সকাল বেলায়? ভদু কই? ভদু কই? এই যে লালু, এটা হচ্ছে লালু, এটা হচ্ছে কালু। এই দেখো আমাদের কালু। কালকে তো ইংলিশ মাস করেছিলাম, আজকে দুই মাস। তো চলো এখন বাজে গিয়ে 8টা বাজে, আর আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। তো দেখতে থাকো আজকে সারাদিন কি করছি না করছি, কোথায় যাচ্ছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে আমি টিফিনে কিছু বানাবো, তো চলো দেখো। একজনের মজা দেখো, 8টা বাজে, স্কুল আছে 9:30 সময়, স্কুল এখন থেকে রেডি হচ্ছে, স্নান হয়ে গেল ভোরবেলায়। তুই এখন থেকে ড্রেস পরে কি করবি মা? জ্বালাই পড়েছি আমি। 8টার সময় স্নান হয়ে গেল ভোরবেলায়, স্কুল যাওয়ার এত নেশা হয়ে গেছে এখন। স্কুল যেতে ভালো লাগছে? স্কুল যেতে ভালো লাগছে? এই যো মুড়ি খাওয়ার জন্য একটা দেখো 5 রকম সবজি দিয়ে একটা তরকারি বানিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম আছে, ফুলকপি, বেগুন, আলু, এই যে এটা দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে সবার। তো চলো মেয়েকে নিয়ে স্কুলে বেরিয়ে পড়েছি, এখন স্কুল যাচ্ছি। স্কুল থেকে আবার বাজারে যাব, আর মাছ আনতে হবে বাজার থেকে, রুই মাছ আনতে হবে। আর চিংড়ি মাছ এখানে অল্প কটা আছে, ওটাও রান্না করবো। প্রচুর গরম রোদ, মেয়েকে স্কুলে দিয়ে বাজারে যাব। বাজে গিয়ে 1:10, আর আমি এই 1:10 আসলাম। আজকে মেয়ের স্কুল হয়নি, মেয়ের স্কুল নিয়ে গেছিলাম কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে কালকে রাতে, আমি মেসেজ ফলো করিনি। আজকে ছুটি ছিল, তো মেসেজে জানিয়েছিল যে স্কুল বন্ধ থাকবে, ক্লোজ। আমি দেখিনি, আমি মেয়েকে একদম রেডি সেডি করে নিয়ে চলে গেছি খাইয়ে দাইয়ে, দিয়ে আবার ঘুরে এলাম। ঘুরে এসে মেয়েকে রেখে আবার বাজার করে নিয়ে গেছি। বাজার বলতে শুধু জাস্ট মাছ নিয়ে এসেছিলাম, রুই মাছ নিয়ে এসেছিলাম। তো রুই মাছ নিয়ে এসে রান্না করা হয়ে গেছে আমার, স্নান পুজো সব হয়ে গেছে, ওই ঘরে মা বাবা সব ঘুমোচ্ছে। এখন তোমাদের দাদা ভাই আসবে, তবাই মানে তবে সবাই একসঙ্গে মিলে আমরা মানে দুপুরের খাবার খাবো। আর এই দেখো চলে এসছে আমাদের কালো হনু। আমি বলি যে তুমি ছাতা নিয়ে যাও, ছাতা নিয়ে যাওয়া আসা করবে, খারাপ বলি বলো? ছাতা নিয়ে যাওয়া আসা করবে, টুপি পরবে, কিন্তু কি বলতো টুপিটাকে হারিয়ে ফেলেছে, টুপি ছিল একটা, টুপি হারিয়ে ফেলেছে। একবারে পরিষ্কার ছেলে একদম কালো লাগছে, কালো হয়ে গেছে, কথা বললেও শুনবে না। দেখলে যা ইচ্ছা তাই করুক, ওর কাছে কাজ আগে, কাজ ছাড়া কিছু বোঝে না, জানে না কাজের মধ্যে ও কী পায় জানে না। তো চলো যাই হোক, ভালো কথা, মানে কাজই আগে হওয়া উচিত। কিন্তু আর বলে এত ভালো না ওর, এত অতিরিক্ত বাড়াবাড়ি আমার একদমই ভালো লাগে না। কাজ আছে, নিজের শরীর বাঁচিয়ে কাজ করতে হবে, তাই তো? নিজের শরীরটাকে কী করে কাজ করলে হবে? ছাতা ব্যবহার করবি, রোদের মধ্যে অতক্ষণ থাকতে হয়, জেসিবি চলে, জেসিবি এই সকাল 7টায় মানে তার আগে বেরিয়ে যেতে হয়, 6টার সময় বেরিয়ে যেতে হয়, 6:30 সময়, তারপরে আসে সেই 8টার সময়, ওখানে এসে থাকতে হয় রোদের মধ্যে, ছাতা নিয়ে ঘোরাঘুরি হয় না। কাজ না থাকলেও যে ওইসব কাজ বাবা, মানে কী বলবো, রোদের মধ্যে থাকা এতক্ষণ মানে চারটিখানে ব্যাপার না। ও বলে পারে যায় না কী করে পারে, তবু অতিরিক্ত ভালো না, নিজের শরীর বাঁচিয়ে কাজ করা উচিত, তাই না? নিজের শরীর পড়ে গেলে আবার কেউ দেখবে না, কেউ দেখবে না, মানে কী বলবো, শরীর ঠিক থাকলে, ফিট থাকলে কাজ করতে পারলে সবাই দেখবে। আর শরীর যদি ভালো না থাকে, শরীর যদি পড়ে যায় কাজ করতে না পারলে, বসে খেতে কে কদিন দেবে গো? কেউ দেবে না বসে খেতে, দেবে বসে খেতে দুদিন একদিন দেবে, তারপরে আবার মানে কী বলবো, তার বিরক্তি লেগে যাবে, যে দেবে তার বিরক্তি লেগে যাবে। তো চলো যাই হোক, কী বলবো, আর এই সব বলে মানে এই কথার শেষ নাই, আমি যদি বলতে আরম্ভ করি এর শেষ নাই, মানে ওকে বুঝিয়ে আমি পারি না, ভালো করে বোঝাই বুঝিয়ে পারি না। রান্নাবান্না করা হয়ে গেছে, 3টে রেসিপি করেছি, তো চলো অবশ্যই দেখাবো। আর এখন খেতে বসবো, যেহেতু তোমার দাদা ভাই চলে এসেছে, এখন খেয়ে নাকে মুখে গিলে দৌড় মারবে, এখন দৌড়বে, ছাতা নাই আর। তো চলো, এই যে মা ঘুম থেকে উঠে চলে এলো, দুবার ঘুম হয়ে গেল জানো, সকালবেলায় একবার, কি করবে সে তো বটে না। এই যে চোখ মুখের অবস্থা দেখো, দেখছো যা, তুমি স্নান করে না, আবার খাবো কি দেবে, এসে সকালে খাই, সবাই মিলে একসঙ্গে খাবো,
কালো হয়ে গেল গো ছেলেটা এর জন্য তো বললাম কালো অনেক কিছুর জন্য বললাম ছাতাটা নিয়ে যায় না কিছু না ছাতা ব্যবহার করতে পারো না টুপিটাকে কম নিয়ে হারিয়ে দিয়েছে ছাতাটা নিয়ে আজ কাজ পাই জলদি তো চলো এখন তোমরা দাদা ভাই চলে এসেছে স্নান করবে 5 মিনিট লাগবে না স্নান করতে এখন সবাই বলে একসাথে আমরা খেতে বসবো আমি একটা বিকানি বাবা ঘুমাচ্ছে বাবাকে ডাকেনি কেন দিলে হ্যাঁ ঘুমানি চত নাচে চত্তন আছে আর মেয়ে টিভি দেখছে এই যে মায়ের মুখটা দেখা যায় না ভালো চোখগুলো ফুলে ফুলে গেছে ঘুমিয়ে ঘুমিয়েছিল শুয়েছিল তাই জন্য সে তো বটে এখন বেলা বড় না আমি ই করবো এই খেতে মেতে দিয়ে বাসন ধোবো রান্না হয়ে গেছে স্নান আমার লেটে করেছে আজকে আজকে রান্না করার পর আমি স্নান করেছি তো চলো আর কি বলবো আর কিছু বলার নাই এবার একসঙ্গে সবাই মিলে খেতে বসবো আমার ভীষণ পরিমাণে খিদে পেয়েছে কারণ সকালবেলায় আমি ভারী খাবার খাই না শুধু দুপুরবেলা কটা ভারী খাবার খাই আর রাতে হয়তো খাই তাও খুব বেশি খাই না অল্পটা ভাত খাই আর মেয়ে সারাদিন চকলেট খাচ্ছে সারাদিন চকলেট খাস না চকলেট ভাত খেতে পাচ্ছিস না পেট দেখ পেট একদম পড়ে আছে চলো এখন খাবার পারবো না এই যে রান্না করা হয়ে গেছে আগে বললাম এখানে আছে গিয়ে রুই মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল করেছি দুটো ডাঁটা ছিল মা আবার কেটে দিয়ে দিয়েছে এই দেখো আর এখানে আছে এই যে ভেন্ডি ভাজা করে নিয়েছি আর এই দেখো চিংড়ি মাছ দিয়ে বড়ার টক চলো খাবার বেড়ে নিই তো এখন সবার খাবার বাড়ছি আমি এক এক করে এই দেখো আর আমরা যখনই মানে বাবা মা যখনই আসে সবাই একসঙ্গে বসে খায় আর একসঙ্গে বসে খেতেই ভালো লাগে আর আমরা যখন বাড়ি যাই মানে মুর্শিদাবাদ দেশের বাড়ি যাই গ্রামের বাড়ি তখনও আমরা সবাই মিলে একসঙ্গে এভাবে বসে খাই তো ভীষণই ভালো লাগে আর একসঙ্গে বসে খাওয়া তো প্রতিদিন হয় না না তো যাওয়া আসা করলে একসঙ্গে প্রতিদিন বসে মানে একসঙ্গে বসে খাওয়া হয় তো তোমাদের দাদা দাদা ভাই এখানে ক্যামেরা করেছে আর ক্যামেরাটা কীভাবে করেছে দেখো এত বলে দিই তবুও মানে ইচ্ছা করেই করে না পারে না আমার মানে ডাউট হয় মানে সন্দেহ হয় তোমার দাদা ভাইকে তো চলো যেমনভাবেই হোক করে দিয়েছে এটাই আমার কাছে মানে কি বলবো অনেক 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 মানে করে তো দিয়েছে ভিডিও করে দিতে চায় না যদিও ও নিজের কাজে ব্যস্ত থাকে অন্যের কাজেও হেল্প করার মতো সময় নাই বিশেষ করে আমার কাজে হেল্প করার মতো সময় নাই বলে তুমি সংসারে কাজ করছো সংসারেই কাজই করো অন্য কাজ আর তোমাকে করতে হবে না এটাই বলে তো চলো এক এক করে খাবার বেড়ে নিয়েছি আর গল্প করছি সবার সঙ্গে বাবা বসে আছে সামনে মা বসে আছে তোমার দাদা ভাই ক্যামেরা করছে সবার সঙ্গে গল্প করছি হাসছি আর ভাত বাড়ছি একসঙ্গে আর আমি কিন্তু দেখিনি মানে তোমার দাদা ভাই ভিডিওটা অনেকটাই বড় করেছে কিন্তু আমি একবারে ফলো করিনি দেখিনি যে কীভাবে ভিডিওটা করছে ও ভিডিওটা করছে যেরকম আমরা শর্টস বানাই না শর্টস বানানোর সময় যেরকম ভিডিও করি সেভাবে ক্যামেরাটা ধরেছে মানে ওভাবেও ধরেনি অনেকটা মানে কী বলবো একটু টেরাবাকা করে ধরেছে এইভাবে আমি বুঝতে পারিনি কারণ আমি খাবার বাড়তেই মানে ব্যস্ত মানে আর গল্প করতেই ব্যস্ত ছিলাম তো চলো আজকে তিনটে রেসিপি হয়েছে আর গরমে আমার হালাত ভীষণই খারাপ দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা মানে শুকিয়ে গেছে এরকম একটা অতিরিক্ত গরম যায় না এবার মানে গরম পড়ে পড়েই এত গরম মানে হঠাৎ করে মানে ভীষণ গরম আর আমাদের এখানে বেশি গরম হয় গ্রামগঞ্জের থেকে আমাদের এই হুগলি কলকাতা এইসব সাইডে বেশি হাওড়া এদিকে বেশি গরম হয় মানে বেশি বলতে অতিরিক্ত গরমের সময় অতিরিক্ত গরম হয় তো এই গরমের সময় কিন্তু ভীষণই কষ্ট হয় তো চলো যাই হোক এবং সব শেষে সবাইকে ভাত দিয়ে এবার আমিও খাবারটা বেড়ে নিয়েছি আর একসঙ্গেই খেয়ে নিই তরকারি সব যা দেওয়ার ভাত যা দেওয়ার একবারে দিয়ে দিই আর তরকারি ভাতের হাঁড়ি আমাদের সব সাইডেই থাকে তরকারি ভাতের হাঁড়ি খেতে বসে তার পাশেই থাকে তো লাগলে আবার দিয়ে দিই এই যে আমার ভাতটা নিয়ে নিয়েছি আর মেয়ের ভাতটা আমি মাখিয়ে দেবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও তো চলো আজকে যেন টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো।